ওকে, সো এই ভিডিওতে আমরা ফ্লো রেটের যে ডেফিনিশন গুলো আছে এবং সেটার যেই টার্মিনোলজি গুলো আছে সেটাকে একটু জেনে নিব। অনেক সময় দেখা যায় যে আমরা যখন সামনের প্রুফ গুলা করব তখন বিভিন্ন কেসে বিভিন্ন ধরনের ফ্লো রেট আমাদের সামনে চলে আসবে, তো সেই ফ্লো রেট গুলা যাতে আমরা তখন সরাসরি ইউজ করতে পারি সেটা বোঝার জন্য আমরা এই ভিডিওটা একটু দেখে নিব। এখানে আমরা বেসিক টার্মিনোলজি গুলা দেখবো এবং ফ্লো রেট গুলার এক্সপ্রেশন কি ডিফারেনশিয়াল ফর্মে এবং অ্যাকচুয়াল ফর্মে সেই জিনিসগুলো একটু দেখা ট্রাই করবো। সো প্রথমে আমাদের এখানে ফ্লো রেট তিন ধরনের দেখা যায়, তিনটা ফ্লো রেট আমাদের এখানে একটু ডিফাইন করা আছে। প্রথমটা হলো আমাদের ভলিউম ফ্লো রেট, সেকেন্ডটা হলো আমাদের মাস ফ্লো রেট, এবং অ্যাকচুয়ালি আমরা এই দুইটাই সবচেয়ে বেশি দেখবো। আর আরেকটা জিনিসকে মাঝে মাঝে একটু ডিফাইন করা হয়, যদি আমরা এখানে খুব একটা বেশি দেখি না, সেটা হলো আমাদের ওয়েট ফ্লো রেট, ওয়েট বেসিসে। ওকে, তো দেখা যায় আমাদের ফ্লুইডটা যদি ইনকম্প্রেসিবল হয়, যেটা আমাদের যেমন ওয়াটারের ক্ষেত্রে ইনকম্প্রেসিবল একটা ফ্লুইড, কম্প্রেস করলে সেটার শেপটা খুব একটা চেঞ্জ হয় না, ভলিউমটা চেঞ্জ হয় না, সেসব ক্ষেত্রে আমরা ভলিউম এবং মাস ফ্লো রেট এই দুইটা জিনিস ব্যবহার করে থাকি। আর যেই সবগুলোতে আমাদের ভলিউমটা চেঞ্জ হয়ে যায় সেসব ক্ষেত্রে আমরা কি করি, ওয়েট ফ্লো রেটটা ব্যবহার করি। অর্থাৎ কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে আমরা ওয়েট ফ্লো রেট ব্যবহার করবো এবং ইনকম্প্রেসিবলের ক্ষেত্রে ভলিউম অথবা মাস ফ্লো রেট ব্যবহার করবো। তো ভলিউম ফ্লো রেটটা অ্যাকচুয়ালি নাম যেটা বলে সেটাই, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এবং এটার মানে কি হবে, এটার মানে হবে ডিভি ওভার ডিটি, রাইট, ডিভি ওভার ডিটি। ভলিউমের চেঞ্জের যে রেট সেই রেটটাই হচ্ছে কি আমাদের ডিভি ওভার ডিটি। বাট এটার আমাদের একটু বেসিক্সটা বোঝা লাগবে যে জিনিসটা আসলে কি। আমরা এখানে একটা স্ট্রিম টিউবের মতন কল্পনা করব, স্ট্রিম টিউব কি সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখে নিব, বাট আপাতত যেটা মনে রাখবো, স্ট্রিম টিউব মানে হলো একটা টিউবের মতন যে টিউবের বাইরে আমাদের ফ্লুইডের পার্টিকেলগুলো যেতে পারবে না। কেন যেতে পারবে না, কারণ স্ট্রিম টিউবটা আমরা আঁকিভাবে যাতে সেটা ভেলোসিটির ট্যানজেন্ট বরাবর হয়। তো ভেলোসিটির ট্যানজেন্ট মানে কি, মানে হলো যেদিক বরাবর ফ্লুইডটার ভেলোসিটি আছে সেদিক বরাবর। সো আমরা সেই লাইনটাকে যদি কানেক্ট করে একটা টিউবের মতন গঠন করি, তাহলে ফ্লুইডটা তো ওই লাইনকে ফলো করবে, ওই লাইন থেকে বাইরে তো যাবে না। তাহলে আমরা ওই যে টিউবটা গঠন করলাম সেই টিউবের মধ্যেই আমাদের কি থাকবে, ফ্লুইডটা থাকবে। তো এখন এই যে ভলিউমটা, এই ভলিউমটাকে আমরা আবার আরেকটা নাম দিই, সেটাকে আমরা বলি কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউমকে কিন্তু সিস্টেমের সাথে কম্পেয়ার করা যাবে না, দুইটা কিন্তু আলাদা জিনিস। সিস্টেম হলো আমার কন্ট্রোল ভলিউমের ভিতরে যে ফ্লুইডটা আছে সেটা, আর কন্ট্রোল ভলিউমটা হলো যে ভলিউমটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, যে ভলিউমটা আমরা হিসাব করতে চাই, যে ভলিউমের ক্যারেক্টারিস্টিক আমরা মাপতে চাই সেই ভলিউমটা নিয়ে। ঠিক আছে, অয়লারিয়ান প্রুফ থেকে আমরা এই জিনিসটা অ্যাজিউম করে থাকি। সো এইটার আমাদের এখানে কি থাকবে, এখানে একটা এরিয়া থাকবে, এই এরিয়ার মধ্যে দিয়ে আমাদের একটা ফ্লুইড কি করতে পাস হচ্ছে, রাইট, একটা ফ্লুইড পাস হচ্ছে। সো আমরা ধরলাম যে তাকে ডিটি পরিমাণ সময় আমি দিলাম, সেই ডিটি পরিমাণ সময়ে ফ্লুইডটা তো খুব বেশি দূর যেতে পারবে না, রাইট, আমাদের এখানে যে পার্টিকেলগুলো আছে সেগুলো খুব বেশি দূর যেতে পারবে না, হয়তো এতটুকু পরিমাণ গেছে। তো এই যে দূরত্বটুকু সে গেল, এই দূরত্বটুকুকে আমি বললাম ডি এক্স, ঠিক আছে, এই দূরত্বটুকুকে আমি ডি এক্স বললাম। এখন আমার এখানে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকেও সাপোজ আমি খুব ছোট একটা এরিয়া নিয়েছি, ইনফিনিটেসিমাল এরিয়া, সেই এরিয়াটাকে আমি বললাম ডি এ পরিমাণ এরিয়া। ওকে, তো ডিটি সময়ে আমাদের ফ্লুইড পার্টিকেলটা ডি এক্স পরিমাণ গেল, এবং সে যেই ক্রস সেকশনটা ভেদ করে গেল সেই ক্রস সেকশনটার এরিয়া কত, এরিয়াটা হলো আমাদের ডি এ। ঠিক আছে, ক্রস সেকশনের এরিয়া কত, ডি এ, এইটা আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে এখন আমি যদি এই ডিভিটাকে লিখতে চাই, ডিভিটাকে আমি কি এভাবে লিখতে পারবো, ডিভি সমান সমান হবে ডিএক্স ইন্টু ডিএ, অবভিয়াসলি ডিএক্স ইন্টু ডিএ কিন্তু এটাকে লেখা যাবে, আর এটাকে আমরা ডিটি দ্বারা নিচে তো ভাগ করা আছে। সো এখন ডিএক্স বাই ডিটি যে টার্মটা সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে আমরা বলতে পারবো ভেলোসিটি। তো ভেলোসিটিকে আমরা এখানে ইউ এর দ্বারা প্রকাশ করছি, ইউ মানে হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তার সাথে থাকবে আমাদের এরিয়াটা, এটা দ্বারা আমরা কি পাবো, ফ্লো রেটটা পাবো। বাট খেয়াল করি, আমরা এখানে যে ফ্লো রেটটা চিন্তা করলাম সেটা কি টোটাল ফ্লো রেট আসলো, টোটাল ফ্লো রেট কিন্তু আসলো না, আমাদের এখানে কি আসলো, জাস্ট স্মল পরিমাণ ফ্লো রেট। সো আমরা এখানে স্মল পরিমাণ ফ্লো রেট ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইটা আমাদের ডি কিউ, এটাও আমাদের ডি কিউ। সো এখান থেকে যদি আমরা টোটাল কিউটা পেতে চাই, তাহলে আমার কী করতে হবে, টোটাল এরিয়া জুড়ে যেই পরিমাণ ফ্লো হচ্ছে সেই পুরো ফ্লোটাকে আমার ক্যাপচার করতে হবে। সো যেহেতু একটা এরিয়া জুড়ে আমার ইন্টিগ্রেট করা লাগবে, তাই এটা আমাদের কী হবে, একটা সারফেস ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, তো এই সারফেস ইন্টিগ্রেশন কিউ এর সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা ভলিউম ফ্লো রেট বলবো। এখন এটাকে আমরা একটু সিম্পলি করতে পারি, যদি আমরা ধরে নেই আমাদের ভেলোসিটিটা ফিক্স, যদি ভেলোসিটিটা ফিক্সড হয় তাহলে আমার ইউটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এরিয়া ওভার এখানে কি থাকবে, ডি এ থাকবে। তো ইন্টিগ্রেশন অফ ডি এ, এটা মানে তো টোটাল এরিয়াটা। সো তখন আমরা এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারবো যে কিউ, এটা সমান সমান হবে ভি, এবং এখানে যেহেতু ভিটা কনস্ট্যান্ট তাই এটাকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলতে পারি, ইন্টু আমাদের এখানে থাকবে এরিয়া। তো আরেকটা সিম্পলিফাইড ফর্মেট এখানে আছে, যদি আমাদের ভেলোসিটিটা কী হয়, কনস্ট্যান্ট হয়। তো আমরা বলে রাখি, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তখন সেই ভেলোসিটিটাকে আমরা কী বলতে পারি, অ্যাভারেজ ভেলোসিটি বলতে পারি, কারণ ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট তাই সবার ভেলোসিটি কী হবে, সেমই হবে। তো সেই কারণে এটাকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলতে পারি।
ওকে, তো এটা গেল আমাদের ভলিউম ফ্লো রেট। ভলিউম ফ্লো রেটের এই যে এক্সপ্রেশন গুলা সেগুলো মাঝে মাঝে আমাদের কি করবে, কাজে লাগবে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো মাস ফ্লো রেট। তো মাস ফ্লো রেটকে আমরা এম ডট দ্বারা প্রকাশ করি। এটা আসলে আলাদাভাবে প্রকাশ করা কিছু নাই, কোন একটা জিনিসের উপর যদি ডট দেওয়া হতো এর মানেই হলো ওইটার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ। ঠিক আছে, যে কোনো কিছুর উপর ডট দেওয়া মানে হলো ডেরিভেটিভ। তো আমরা এখানে ডেরিভেটিভ নিবো কার রেসপেক্টে, সময়ের রেসপেক্টে নিব। তো সে কারণে এম ডট মানে অ্যাকচুয়ালি কি, সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ। সো এটা একটু খেয়াল রাখতে হবে। বাট আমরা যেহেতু স্মল পোর্শন নিয়ে চিন্তা করবো তাই আমরা এখানে ডি এম দিচ্ছি। সো স্মল পরিমাণ মাসের যে ফ্লো হচ্ছে সেই মাস ফ্লো রেটটা হলো আমাদের এটা। তো একটু চিন্তা করি এটা মানে কি, এটা মানে তো ফিজিক্যালি এটা, রাইট? এটাকে আসলে শর্ট ফর্মে আমরা এইভাবে লিখলাম। এখন এই যে মাস আছে, মাসকে আমরা কি বলতে পারবো, মাসকে আমরা বলতে পারবো ঘনত্ব ইন্টু ঘনত্ব ইন্টু ডিভি। আর নিচে আছে কত, নিচে আছে ডিটি। তাহলে একটু চিন্তা করি, এই যে ডিভি বাই ডিটি, এই যে টার্মটা, এই যে ডিভি বাই ডিটি এই টার্মটা এখানে আছে, সেটাকে চাইলে আমি ইউ বাই ডি, ইউ ইন্টু ডিএ লিখতে পারি না, সেটাকে কিন্তু চাইলে আমি এক্স্যাক্টলি ইউ ইন্টু ডিএ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে মাস ফ্লো রেট ডি এম বার ডি এম ডট, এটা সমান সমান কি চলে আসছে, এটা সমান সমান আসছে রো ইউ দেন ডিএ। আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। তো এখান থেকে যদি আমরা টোটাল মাস ফ্লো রেটটা কত সেটা বের করতে চাই, তাহলে আমার এক্স্যাক্টলি আবার আগের বারের মতন কি করতে হবে, রো ইউ ডিএ পুরো এরিয়া জুড়ে ইন্টিগ্রেট করে দিতে হবে, রাইট? পুরো এরিয়া জুড়ে ইন্টিগ্রেট করে দিতে হবে। সো এটা আসলে আমাদের আরেকটা ফর্মুলা। এই ডিফারেনশিয়াল ফর্মেটটাও আমাদের মনে রাখতে হবে, অনেক সময় ডিফারেনশিয়াল ফর্মেটটাও কাজে লাগে। এই ক্ষেত্রেও আমরা একটা অ্যাসাম্পশন করতে পারি। অ্যাসাম্পশনটা কি, যদি আমাদের ইউ এবং ঘনত্ব মানে ভেলোসিটিটা অ্যাভারেজ ভেলোসিটি হয় এবং রোটা ঘনত্ব হয়, তখন মানে ফিক্সড একটা ঘনত্ব হয়, তখন আমরা সেটাকে বাইরে নিয়ে আসতে পারবো। বাইরে নিয়ে আসলে তখন কি আসবে, ইউ বাইরে চলে আসলো, রো বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ কি থাকবে, ডিএ থাকবে ওভার দ্য হোল এরিয়া এ। তখন আমরা মাস ফ্লো রেটের আরেকটা সিম্পল ফর্মুলা বের করে ফেলতে পারবো, সেটা হবে আমাদের ভেলোসিটি, যেটা অ্যাভারেজ ভেলোসিটি বলবো, মাল্টিপ্লাইড বাই ঘনত্ব মাল্টিপ্লাইড বাই টোটাল এরিয়া, যে এরিয়া বরাবর ভেলোসিটিটা অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, তো এইটা হবে আমাদের মাস ফ্লো রেটের আরেকটা ফর্মুলা। তো দুইটা ফর্মুলাই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময়ে সাইমিলটেনিয়াসলি ব্যবহার করবো, ডিপেন্ডিং অন আমাদের কন্ডিশনগুলো কি। তো এই দুইটা ফর্মুলাই আমাদের বেশ ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন জাস্ট আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করবো, সেটা হলো এটার ইউনিটটা কী হওয়া উচিত। তো সবসময় মনে রাখবো ইউনিট আমরা অলওয়েজ দিব তার ডেফিনেশন থেকে। তো ডেফিনেশনটা কি, ফ্লো রেটের ডিভি ওভার ডিটি, মানে ভলিউম ফ্লো ওভার ইউনিট পিরিয়ড অফ টাইম। তাই আমরা এটাকে কি বলবো, এটাকে মিটার কিউব পার সেকেন্ড নামে ডাকবো, বা ভলিউম ডিভাইডেড বাই সেকেন্ড, ভলিউম বাই টাইম, এমন যে কোনো একটা ইউনিট হবে। আর এটার ক্ষেত্রে ইউনিটটা কী হওয়া উচিত, অবভিয়াস, এটার ক্ষেত্রে আমাদের মাস ফ্লো পার টাইম সেটা বলা আছে। তাহলে উপরে হবে কেজি, নিচে হবে সেকেন্ড, অথবা রেসপেক্টিভ ইউনিট, মানে একটা মাসের ইউনিট উপরে বসবে আর একটা টাইমের ইউনিট নিচে বসবে। তো আমি ইউনিটটাকে একটু পাশে লিখে রাখি, এটার ইউনিটটা হলো আমাদের মিটার কিউব ওভার সেকেন্ড, আর এটার ইউনিটটা হবে আমাদের কেজি ওভার সেকেন্ড। ঠিক আছে, কেজি ওভার সেকেন্ড। এই একটা জিনিস থাকতো, ওয়েট ফ্লো রেট যেটা সেটা কিন্তু আলাদা কিছু না, সেখানে আমার জাস্ট কী হবে, আমার এখানে ওয়েট বসাতে হবে, সো নিউটন পার সেকেন্ড হবে, কারণ ওয়েটের ইউনিটটা কি নিউটন। অনেক সময় আমরা এটাকে কেজি ওয়েটও বলে থাকি, সেটা আলাদা ব্যাপার, সমস্যা নেই, ওইটা আমরা ভাবতেই পারি। বাট সমস্যা নেই, এখানে কী করতে হবে, জাস্ট মাস ফ্লো রেটের সাথে আমরা যদি তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বললাম, সরি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, সেটাকে মাল্টিপ্লাই করে দেয়, তাহলেই কিন্তু আমাদের ওয়েট হয়ে যাবে। তো ওয়েট ফ্লো রেট বের করার জন্য আমাদের স্পেশাল কিছু আর তেমন করতে হবে না। ওয়েট ফ্লো রেটকে আমি কীভাবে প্রকাশ করতে পারি, আমার এক্স্যাক্টলি জানা নেই আসলে কোনটা দিয়ে প্রকাশ করে। সাপোজ আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, ডাব্লিউ ডট, সেটা সমান সমান কী হবে, জাস্ট এটার সাথে জি গুণ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো রো জি ইন্টু বড় হাতের ভি ইন্টু এখানে থাকবে এ। তো এই রো আর জি এর যে গুণফল সেটাকে আমরা আবার আরেকটা নতুন টার্ম দ্বারা প্রকাশ করি, সেটা হলো গামা। তাহলে গামা ইন্টু ভি ইন্টু এ, এইটাকে আমরা কি বলতে পারবো, ওয়েট ফ্লো রেট। ঠিক আছে, গামা ইন্টু ভি ইন্টু এ, এটাকে আমরা কি বলতে পারবো, ওয়েট ফ্লো রেট। এখন এই গামাটা কি, গামাটা খুব ইজিলি বলা যায়, চিন্তা করি একটু। এখানে আমি কি করলাম, আসলে ঘনত্বের সাথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে গুণ করলাম। তো আমরা যদি মাসের সাথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে গুণ করতাম তাহলে আমরা কি পেতাম, তাহলে আমরা একটা ওয়েট পেতাম। তাহলে একটা ঘনত্ব যদি আমরা নিই, সেখানে কতটুকু মাস থাকে, ইউনিট ভলিউমের সমান পরিমাণ মাস থাকে। তাহলে এখানে যেই মাসটা আমাদের আসলো রো ইন্টু জি, মানে যে ইউনিট ওয়েট আসলো, সেটাকে আমরা বলে থাকি ইউনিট ওয়েট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ইউনিট ওয়েট। কিসের ইউনিটটা, এটা হলো প্রতি এক মিটার কিউবের ভলিউমটা কত সেটা আমরা বের করব। ঠিক আছে, আমরা যদি এটার ইউনিটটা দেখি তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রো মানে কি, রো মানে হলো কেজি ওভার মিটার কিউব, রাইট? কেজি ওভার মিটার কিউব।
আর ওদিকে জি মানে কি, জি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি? এটা মানে তো আমাদের ওয়েট ডিভাইডেড বাই এখানে কি আছে, মিটার কিউব আছে, মানে প্রতি মিটার কিউবের ওয়েট কত, সেটা হলো আমাদের গামা। তাহলে আমাদের ওয়েট ফ্লো রেট যেটা, সেটা হলো গামা ইনটু ভলিউম ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি অবশ্যই, ইনটু এরিয়া। আমরা একটু মেনশন করে রাখি এই ভেলোসিটিটা কি, এটা অ্যাভারেজ ভেলোসিটি, এটাকে আবার ভলিউম মনে করবো, সো সেটা করা যাবে না। সেজন্যই আসলে অনেক সময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা তেমন একটা প্রকাশ করা হয় না, বাট কিছু কিছু ফর্মুলা আবার ভি দ্বারা প্রকাশ করতে, তাই আমি এভাবে এখানে লিখে রাখলাম, ঠিক আছে? তো আশা করি আমরা ফ্লো রেট জিনিসটা কি সেটা মোটামুটি বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, কন্টিনিউটি যে ইকুয়েশনটা আছে সেটার দিকে একটু ফোকাস করব। এখন এই কন্টিনিউটি ইকুয়েশনের দুইটা প্রুফ আমাদের আসলে করা লাগবে। একটা প্রুফ আমরা একটু ব্রডার অ্যাসপেক্টে করব, থ্রি ডি ভলিউম ধরে, কারণ আমাদের পরবর্তীতে যেই পার্টগুলো আসবে, যেখানে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ভেলোসিটি পোটেনশিয়াল এগুলো দেখা লাগবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভুলে বললাম, ভেলোসিটি পোটেনশিয়ালই দেখা লাগবে, আর সেই জিনিসটা আমাদের ওই বড় যে প্রুফটা আছে সেই প্রুফটা লাগে। আর পরীক্ষার অ্যাসপেক্টে যদি আমাদেরকে কন্টিনিউটি ইকুয়েশন প্রমাণ করতে বলে, তাহলে আমরা ছোট প্রুফটা করে দিলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা দুইটা প্রুফই দেখবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমাদের মোটামুটি এতটুকু পর্যন্তই থাকলো।